উচ্ছভাজি বসিয়ে দিয়েছি, উচ্ছ ভাজা। এখানে শিমটা একটু ঝালঝাল করে ভেজে নিয়েছি, একটু আলু দিয়ে পক করে এবার ফুটবে। এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। তা আজকে কি করবো না করবো সারাদিন তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। মাম্মা মাঝে ঘুম থেকে উঠে গেছে, আমিও একসঙ্গে দুজনে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে মাম্মা ব্রাশ করে নিয়েছি, আমিও ব্রাশ করে নিয়েছি। এখন মাম্মামের টিফিন হচ্ছে, মাম্মা দেরি হয়ে গেছে যেহেতু স্কুলে যাবে মাম্মাম, তাই মাম্মামকে এখন দুধ আর বিস্কিট দেবো। দুধ বিস্কুট খেতে চায় না, কিন্তু খেতে হবে, কিছু করার নেই। এখন রুটি করতে গেলে আরও দেরি হয়ে যাবে, মাম্মামকে খাইয়ে তারপরে আমি রুটি করবো। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার আটা মাখা হয়ে গেছে, আটা মেখে দেখো আমি লেচি করে নিয়েছি। তা চলো আমি এখন রুটিটা করে নিই। আর মামাম কি বানাচ্ছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো আটা মাখছি। মামাম আবার আটা নিয়েছে আমার কাছ থেকে, আটা নিয়ে এসে কি বানাচ্ছিস মামাম? ডিমের অমলেট, ডিমের অমলেট। তা চলো মামাম খাচ্ছে, আমি এদিকে রুটিটা করতে থাকি। চলো স্কুলে যাচ্ছে, টাটা টাটা, সাবধানে যাবে। মামা স্কুলে চলে গেলো, তো চলো রান্না বান্না করে নিই আমি। সকালে টিফিন হয়ে গেছে আমাদের, রুটি আলু ভাজা খাওয়া হয়ে গেছে। তা চলো এখন রান্নাবান্নাটা সেরে নিই ঝট করে। কী রান্না করবো তোমাদের পরে দেখাবো, আমার আজকে একটু বেরানোর কথা আছে। দেখি উচ্ছভাজি বসিয়ে দিয়েছি, উচ্ছ ভাজা। এখানে শিমটা একটু ঝালঝাল করে ভেজে নিয়েছি, একটু আলু দিয়ে শিম দিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাত এখনো ফুটেনি, আস্তে আস্তে ফুটছে। উচ্ছে ভাজা দেখতেই পাচ্ছ, উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। চলো ডাল বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ মটর ডাল টকবক টকবক করে এবার ফুটবে। এখানে আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। যাই হোক, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছ। তা যাই হোক, এখন স্নান করব, স্নান করে পুজো দেবো। তা চলো স্নান করে নিই, স্নান করে পুজো দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো স্নান করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো স্নান করে আমাকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমি ঠাকুরের বাসন টাসন মেজে ঠেজে রেখেছি, এখন চলো আমি এখন বৌদি বাড়ি যাবো। বৌদি ফোন করলো, এখন বোনের বাড়ি যেতে হবে, বৌদি কী রান্না করেছে সেটা দিতে যাবে। তা চলো এখন তোমরাও চলো আমাদের সঙ্গে, এখন আমি বৌদির বাড়ি যাচ্ছি। তাহলে নিয়েছি ঝোলা মানে ব্যাগ, আর এই যো অন্যও নিয়ে নিয়েছি। লাইটগুলো বন্ধ করে দিই। তোমাদের দাদাভাই একবারে স্নান টান করে গেল মেয়েকে আনতে, ছোটো মেয়েকে। ভালো লাগে না বলো, বাচ্চারা ঘরে না থাকলে? বড় মেয়ের আজ এক্সাম শেষ হয়ে যাবে, আর ছোটো মেয়েটা 25 তারিখ থেকে আরম্ভ হবে। ভাবছিলাম যাবো না আজকে বৌদি বাড়িতে, ফোন করে করে পাগল করে খাচ্ছে আমাকে যাওয়ার জন্য। গাইজ দেখো আমি বেরিয়ে পড়েছি, আজকে আমাদের আবার হাতিবাগানে যাওয়ার প্রোগ্রাম আছে। আমার মা তার বাপের বাড়ি গেছে, এখনও আসার নাম নেই। আমি বৌদির বাড়ি চলে এসেছি। কি করে কোথায় গেছে বলছো? বাড়ি নেই। কি করে আমার বৌদি? দেখো জল হচ্ছে বৌদি, চলো বাবা আছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। মা বাটি গুনছে, বাটি গুনছে। তোমার কারি আছে, তোমরা বলো।
তরকারি দেয় তাহলে বাটিটা কেন দেবো? শুধু বাটি কোনবে, দুটো হলো তিনটে হলো, আমি বলছি বাটি আমি দেবো না। বাটি একটার মধ্যে মটন, একটার মধ্যে চিকেন, একটার মধ্যে একটার মধ্যে জল দেবা, একটার মধ্যে দুধ দেবা, একটার মধ্যে ধনে পাতার বড়া দেবো। আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা, একটু জর্জার ভাব লাগছে। আমার বৌদি আবার কোথায় যাবে বিকেলবেলা? পালং শাক ছাদে হয়েছে দিল, রাখি ছাদে হয়েছে নাকি বৌদি? পালং শাক ওর ছাদে হয়েছে, দিয়েছে, বড়ি দেয়নি, সবজি দেয়নি, এটা নাকি কালকে দেবে। আর আমাকে দিচ্ছ না, আমি আমাকে রান্না করে দেবে? ভালো রান্না করতে পারি না আমি পালং শাক। পালং শাক আমি খাইও না, আমার রান্না করতেও ভালো লাগে না। যেটা আমি খাই না সেটা আমার রান্না করতে একদম পছন্দ হয় না। গুলুর মা, আমি যেটা খাই না আমি সেটা রান্না করি না। আমি রান্না করবো, আমার দেওরকে খাওয়াবো। দেওর পালং শাক খুব ভালোবাসে, মিষ্টি মিষ্টি করে দেবো। যাও টাটা, পৌঁছে দিয়ে গেলাম তোমারে, হারিয়ে না যায়। বাবা যদি হারিয়ে যায়, গাড়ি ট্রেনে করে নিয়ে আসলাম। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেলাম। তা যাই হোক, এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো, তা ঘুম থেকে উঠে আবার মন্দিরে যাবো পুজো দিতে। তা চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বিকেলবেলায়। চলো টাটা, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে তাহলে কী করছি তোমাদের দেখাবো, চলো। আমাদের ঝিলিক দিদি এখন প্রদীপ সাজাচ্ছে, দেখতেই পাচ্ছ। দিদি বাবা বনে কি ঘুমায়, পুরো রেডি, শীতের ড্রেস পরে, দেখতেই পাচ্ছ। ওই তো ওইটাই তো বন্ধ, ওটাই নেই। মন্দিরে গেছিলাম, মন্দিরে পুজো দিয়ে আমরা চলে আসলাম। আমি এখন আবার রেডি হয়ে গেছি ড্রেস পরে, মা আমার বড় মেয়ের সঙ্গে আমি এখন একটা দরকারে যাচ্ছি। আমার মাম্মামও, আমি একা রেডি করেছি, মাম্মাম একা রেডি হয়েছে, মাম্মামকে কার কাছে রেখে যাবো এই জন্য মাম্মামকেও নিয়ে যাচ্ছি। তা চলো কাজটা সেরে আসি। আমরা এখন ফুচকা খাবো, তাই দাঁড়ালাম। মাম মাম তুমি কি খাবে? খা দীপিকা, ফুচকা খাবো বলে দাঁড়ালাম, দেখতেই পাচ্ছ। ফুচকা খাওয়া হয়ে গেছে, মাম্মাম খাচ্ছে এখনো। ফেরত দিয়েছে? হ্যাঁ ফেরত দিয়েছে ব্যালেন্স। হ্যাঁ প্রচন্ড পরিমাণে আমার ঝাল লাগছে, লঙ্কাগুলো খাওয়া শেষ মাম্মামে, আমার খুব ঝাল লাগছে। এখন আবার স্যান্ডউইচ কিনছি, আমার মেয়ে খাবে আর আমার ছোট মেয়ে খাবে ফুলুরি। হ্যাঁ চপ কিনছি, দেখতেই পাচ্ছ। শিব
ঠাকুর। লোকদাত্রী পুজো হচ্ছে, গান চলছে, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা। তা ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, কিছু দেখাতে পারি, তা যাই হোক, আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, তাহলে আজকের মতন বকবক আমি এখানেই শেষ করলাম, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। চলো টাটা।